সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জামিরাবাজার আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বর্তমানে বিরাজমান করোনা মহামারীতে পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের পাঠ 47 থেকে ইমেইল সম্পর্কে আলোচনা করব। আর আমার এই ক্লাসটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাজানো আছে। তাহলে চলো যাই, আজকের ক্লাসে কি আছে আমরা দেখি। তোমাদের পুনরায় স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তাপস বৈরাগী, সহকারী শিক্ষক কম্পিউটার, জামিরাবাজার আসমতি স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা, খুলনা। আজকে অষ্টম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ইমেইল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইড শোতে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা তোমাদের কাছে সুপরিচিত, তোমরা অবশ্যই বলতে পারো এটা একটা চিঠি, খামের ভিতরে চিঠি, হাতে লেখা চিঠি। যে চিঠিটা আমরা হাতে লিখে আমাদের নিকট আত্মীয় স্বজনের কাছে পাঠানোর জন্য আমরা নিকটস্থ ডাকঘরে প্রেরণ করি। সেখান থেকে ডাক পিয়ন চিঠিগুলো নিয়ে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। তবে এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘ একটি প্রক্রিয়া, অর্থাৎ আমার হাতে লেখা চিঠিটা ডাক পিয়নের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছাতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। একদিন, দুদিন, তিন দিন অথবা এক সপ্তাহ লেগে যেতে পারে। আমরা পাশে আরও দুটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্র দুটিতে দেখা যাচ্ছে কম্পিউটার থেকে খামে ভরা চিঠি ভেসে আসছে। তাহলে এই চিঠি আর এই চিঠির ভিতরে, অর্থাৎ এই দুই চিঠির ভিতরে পার্থক্য কোথায়? কম্পিউটারে যে চিঠিগুলো দেখা যাচ্ছে এই চিঠিগুলোকে বলা হয় ইলেকট্রনিক চিঠি বা ইমেইল। এই ইমেইলের মাধ্যমে হাতে লেখা চিঠির মতোই আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে তৎক্ষণাৎ চিঠি পাঠাতে পারি। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমেইল। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইমেইল কী তা বলতে পারবে, ইয়াহু মেইলে প্রবেশ করার পদ্ধতি উল্লেখ করতে পারবে, ইয়াহু মেইল অ্যাকাউন্ট খুলতে পারবে এবং ইমেইলের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ইমেইল কি? ইমেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল বা ইলেকট্রনিক চিঠি। ইমেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি অন্য যে কোনো ইমেইল ঠিকানায় ইলেকট্রনিকভাবে পাঠাতে পারি। যাদের ইমেইল ঠিকানা থাকে তাদের প্রত্যেকেরই একটি করে ইমেইল বক্স থাকে। কোনো ঠিকানা থেকে ইমেইল এলে তা মেইল বক্সে জমা হয়। ঠিকানাটি যার, সে মেইল বক্স থেকে ইমেইলটি যখন ইচ্ছা খুলে পড়তে পারে।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই চিঠি পড়ার ও পাঠানোর কাজটি প্রায় সময়ই বিনা পয়সায় করা যায়। বর্তমানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তোমরা পরিচিত অনেককেই পাবে যাদের ইমেইল ঠিকানা আছে। আজকালকার দিনের সকল স্মার্টফোনেই ইন্টারনেট ব্রাউজ করা যায়, তাই স্মার্টফোনের মাধ্যমেই ইমেইল যেমন পড়া যায় তেমনি পাঠানোও যায়। একটি ইমেইল খুলতে কি কি প্রয়োজন হয়? ইন্টারনেট সংযোগ সহ মডেম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আমরা আমাদের স্মার্টফোন অথবা সেলফোনে যে বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করি, এই সিমে বিভিন্ন ধরনের ডাটা প্যাকেজ পাওয়া যায়। যে কোনো একটি ডাটা প্যাকেজ ক্রয় করে আমরা এই মডেমে অথবা স্মার্টফোনে প্রবেশ করিয়ে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হতে পারি। ইমেইল পাঠানোর মাধ্যম কি কি, অর্থাৎ আমরা কি কি মাধ্যমে ইমেইল পাঠাতে পারি? আমরা স্মার্টফোনের মাধ্যমে ইমেইল পাঠাতে পারি, কম্পিউটারের মাধ্যমে ইমেইল পাঠাতে পারি, ট্যাবের মাধ্যমে আমরা ইমেইল পাঠাতে পারি। ইমেইলের সার্ভিস সমূহ কি? বিভিন্ন ধরনের ইমেইল সার্ভিস আছে, যেমন জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল। এই মেইলগুলোই বর্তমান খুবই জনপ্রিয়। কিভাবে ইয়াহুতে একটি অ্যাকাউন্ট খোলা যায় আমরা এখন দেখব। একটি ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্যে সর্বপ্রথম কম্পিউটার অথবা স্মার্টফোনের যে ব্রাউজার আছে, যে কোনো একটি ব্রাউজারের অ্যাড্রেস বারে ইয়াহু ঠিকানা www.yahoo.com লিখতে হবে। এরপর ইন্টার অথবা সার্চ বারে ক্লিক করতে হবে। ঠিকানাটি আসার পর, অর্থাৎ ইয়াহু এর হোম পেজে যখন চলে আসবে, তখন আমরা মেইলে ক্লিক করব। অর্থাৎ ইয়াহু এর হোম পেজে আমরা যেখানে মেইল লেখা দেখছি ঠিক এইখানেই ক্লিক করব। ক্লিক করার পর যে একটা পেজ আসবে যেখানে ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড লেখার জায়গা আসবে, এই জায়গাটি তাদেরই যাদের আগে থেকে এই ইয়াহু অ্যাকাউন্ট আছে। অর্থাৎ যাদের ইয়াহু অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে, তারা তাদের ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টে সাইন ইন, অর্থাৎ প্রবেশ করতে পারবে। এবার আমরা কিভাবে একটি নতুন ইমেইল অ্যাকাউন্ট খোলা যায় সেটা দেখব। সাইন ইনের ঠিক নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে। নতুন ইমেইল খোলার জন্যে আমাদের সর্বপ্রথম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর একটি সাইন আপ ফর্ম আসবে, যে ফর্মটি আমাদের পূরণ করতে হবে। সর্বপ্রথম ফার্স্ট নেম, অর্থাৎ নামের প্রথমাংশ, এবং লাস্ট নেম, না নামের শেষ অংশ লিখতে হবে। এরপর সম্ভাব্য ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ
আমি যে ইমেল অ্যাড্রেসটি চাই সেই ইমেল অ্যাড্রেসটি 4 থেকে 32 অক্ষরের মধ্যে লিখতে হবে। এরপর গোপন পাসওয়ার্ড যা 6 থেকে 32 অক্ষরের মধ্যে হতে হবে সেটা পাসওয়ার্ডের বক্সে লিখতে হবে। এরপর একটি সচল মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ইনপুট করতে হবে। অ্যাকাউন্টধারী ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল। পরিচিত অন্য কোনো একটি মোবাইল নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছে তার কোনো পরিচিত ব্যক্তির একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের অন্য একটি ইমেইল অ্যাকাউন্ট বসাতে হবে, যে ইমেইল অ্যাকাউন্টটি পূর্বে কোনো ব্যক্তির খোলা আছে এবং সচল আছে। তারপরে একটি সিকিউরিটি কোশ্চেন অর্থাৎ গোপনীয় প্রশ্ন সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে, এবং ইওর অ্যান্সার বক্সে সেই প্রশ্নটির উত্তর লিখতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা আঁকা বাঁকা অক্ষর, কয়েকটি অক্ষর, ইংরেজি অক্ষর যেটাকে আমরা ক্যাপসা কোড বলি, এই কোডটি খুব সতর্কতার সহিত এখানে বসাতে হবে, এই বক্সটিতে বসাতে হবে। এই ক্যাপসা কোডগুলি ইংরেজি অক্ষরে আঁকা বাঁকা অস্পষ্ট করে দেওয়া থাকে, এই কারণে এই অক্ষরগুলো খুব সাবধানে দেখে শুনে পূরণ করতে হবে। এরপর ডু ইউ অ্যাগ্রি অর্থাৎ একমত হলে এই বক্সটিতে ক্লিক করতে হবে। সর্বশেষ ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে এই ইমেল খোলার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এভাবে একটি ইমেইল ঠিকানা বা ইমেইল অ্যাকাউন্ট খোলা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি বাড়ির কাজ দিব। এখন পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ যেন মানুষের হাতের তালুতে, ব্যাখ্যা করো। সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি।